আল্লাহ রহমান রহিম, আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আম্বিয়া ওয়াল মুরসালিন নবীনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বাদ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহ ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد أعوذ بالله من الشيطان الرجيم قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون إنما يتذكر أولو الألباب الحمد لله আজকের এই মহতি জলসার মাননীয় প্রধান অতিথি সম্মানিত সভাপতি আমন্ত্রিত ওলামায়ে কেরাম মাদ্রাসা পরিচালনা পরিষদের বিভিন্ন পর্যায়ের সদস্যবৃন্দ সামনে উপবিষ্ট আমাদের মুসল্লি ভাইয়েরা পর্দার আড়ালে মা ও বোনেরা সামনে আমাদের মাদ্রাসার ছাত্রবৃন্দ আছেন সাথে সাথে দেশ বিদেশের বিভিন্ন পর্যায়ের শ্রোতামণ্ডলী বিশেষ করে আল ফোরকান মিডিয়া কর্মীবৃন্দ এখানে উপস্থিত আছেন সকলকে ধন্যবাদ এবং সুস্বাস্থ্য কামনা করে আমি দু চারটি কথা বলবো ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে বলা আপনাদের শ্রবণ করা সর্বোপরি বলা এবং শ্রবণের চাইতে আমল করা তৌফিক দান করুন, আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আজকে আমরা দোয়া করব যারা এই যে একটি সুন্দর মসজিদ, সুন্দর একটি মাদ্রাসা প্রতিষ্ঠা করে গিয়েছেন, আল্লাহ ডাকে সাড়া দিয়েছেন, যারা আমাদের মাঝে নাই তাদের জন্য আমরা দোয়া করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে জান্নাত নসিব করুন, আমিন। বর্তমানে যারা আছেন খেদমত আঞ্জাম দিয়ে যাচ্ছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের সহ আমাদের সকলকে হায়াতে তাইয়েবা দান করুন, আমিন। আজকের এই অনুষ্ঠানটি আসলে ব্যতিক্রম একটি অনুষ্ঠান, একটি জালসা, একটি মাহফিল। এখানে বিভিন্ন শিক্ষামূলক ব্যবস্থাও আছে, অনুষ্ঠানের আয়োজন আছে, আপনারা ইতিমধ্যে দেখেছেন, বাকি আরও হয়তো দেখবেন ইনশাআল্লাহ। তো এই আয়োজন আসলে কিসের জন্য? আজকে যিনি আমাদের এখানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত আছেন বাংলাদেশ জমিয়তে আহলে হাদিসের মাননীয় সভাপতি, আমাদের শ্রদ্ধেয় ব্যক্তিত্ব, তিনি যে আমাদের মাঝে আছেন, তিনি এখন বর্তমান সময়ে মাঝে মধ্যে অসুস্থ হয়ে পড়েন, তারপরও আপনাদের আমাদের মহব্বতে তিনি এসেছেন এখানে। বিশেষ করে আমাদের প্রধান অতিথি মহোদয়ের জন্য দোয়া করব যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে সমস্ত ধরনের রোগ বালা বিপদ আপদ থেকে হেফাজত করে তাকে শিফায়ে কামিল আজল দান করুন, আমিন। নিকটবর্তী অতীতে আমাদের একজন বিশেষ আলেম, বিশিষ্ট ব্যক্তি, বিশেষ আলেমে দিন ইন্তেকাল করেছেন, আমাদের ভাই মহতরাম আব্দুর রহিম সালাফি বাগেরহাটি সাহেব, তিনি চলে গেলেন, আমাদের মাঝে ছিলেন। এভাবে অনেকেই চলে যাচ্ছেন, এখন মৃত্যুর সংখ্যাটা যেন বেড়েই গেছে, প্রতিদিন দেখা যায় যে এখানে জানা যা ওখানে জানা যা, এ বয়স্ক লোক, যুবক, ছোট। কয়েকদিন আগে আমাদের এই মাদ্রাসা দারুত তালিম কান্দাইলের এক নার্সারির সন্তান কি হয়ে গেছে, নার্সারির ছাত্র মারা গেল, মাদ্রাসা থেকে গিয়েছে, তারপরে নানুর বাড়িতে গেছে, সেখানে যাওয়ার পরে সে মারা গেল, ছোট বাচ্চা। আল্লাহ আকবার। তো এই যে মৃত্যুর এটা ঘটতেছে, এটাও একটা কিন্তু কেয়ামতের একটা লক্ষণ, কিন্তু কেয়ামতের একটা লক্ষণ। তো যাই হোক, আমি বলছিলাম যে আমাদের যারা মৃত্যুবরণ করছে তাদের জন্য আপনারা দোয়া করবেন, আর যারা অসুস্থ আছেন তাদেরকে দেখতে যাবেন আর তাদের জন্য দোয়া করবেন। বিশেষ করে যখন আমাদের মধ্যে কেউ অসুস্থ হয়ে পড়েন
তাকে দেখতে যাওয়াটা একজন মুসলিম অন্য মুসলিমের উপরে যে ছয়টি হক আছে তার মধ্যে একটি অন্যতম হক হলো কি, ইয়াদাতুল মারিদ, অসুস্থ ব্যক্তিকে কি করতে যাওয়া, দেখতে যাওয়া, তার খোঁজ খবর নেওয়া, তার শরীর সুস্থতা কেমন আছে তার তালাশ করা, তার ব্যাপারে দোয়া করা। এভাবে আমাদের কিছু কাজ করা দরকার। আর আজকে যে আমাদের যে বাচ্চাদেরকে নিয়ে আয়োজন আমরা শুনতেছি আর শুনলাম জানলাম আলহামদুলিল্লাহ, প্রায় 11 বছর পেরিয়ে গেল। এই যে আমাদের ছোট্ট মনিরা এখানে পড়াশোনা করছে, আল্লাহ বলেছেন যে যারা জানে এবং যারা জানে না তারা সমান না। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে প্রথম যে আয়াতটি নাজিল করেছেন, ইকরা বিসমি রাব্বিকা আল্লাযী খলাক, সেখানে কিন্তু পড়ার কথা বলেছেন আল্লাহ যে রবের নামে তুমি পড়ো। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও একাধিক হাদিসে পড়ার ব্যাপারে উৎসাহিত করেছেন, আমভাবে পড়ার ব্যাপারে উৎসাহিত করেছেন, শিক্ষার ব্যাপারে, যে শিক্ষার মাধ্যমে আমি আল্লাহকে জানতে পারবো, আমার নবীকে জানতে পারবো এবং আমার ওপরে কী কী আবশ্যক আছে সেই বিষয়গুলো জানতে পারবো, সেই তালিম বা সেই শিক্ষার ব্যবস্থা কিন্তু আমাদের কথা বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আর বিশেষ করে একটি আল কোরআনুল কারীমের শিক্ষার ব্যবস্থা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে বলেছেন, ইন্নাল্লাহ ইয়ারফাউ বিহাদাল কিতাবি আকওয়ামান ওয়া ইয়াদাউ বিহি আখারিন। এই আল কোরআনুল কারীমের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো কোনো সম্প্রদায়কে আল্লাহ কী দেন, সম্মানের আসনে কী করেন, বসান। আবার এই কোরআনুল কারীমের অবমূল্যায়ন হলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবার কী করেন, অবতরণ করেন, তাদেরকে নামিয়ে দেন, তাদেরকে অপমানিত করেন। তাহলে এখন আমাদের যদি কী করতে হয়, আল্লাহর কাছে সম্মানী হতে হয়, পৃথিবীর কাছে সম্মানী ব্যক্তি বা সম্মানী জাতি হিসাবে উপস্থিত হতে হয়, তাহলে আমাদের কোরআনের খিদমতটা এক নম্বরে করতে হবে। আর কোরআনের খিদমত অর্থই হলো যে আমাদের আমল করতে হবে, আমাদের কী করতে হবে, আমল করতে হবে, জানতে হবে পরে কী করতে হবে, আমল করতে হবে। আপনারা শুনেছেন যে আল কোরআনুল কারীমের একটি অক্ষর যদি আমরা পড়ি তাহলে কতটি সওয়াব আছে বলেন তো ভাই, একটি হাসান, একটি সওয়াব। তারপরে একে এক থেকে দশে নিয়ে যাওয়া হয়, আবার ধরেন যে দশটি একটি অক্ষর পাঠ করলে তাহলে 10টি সওয়াব হয়ে গেল। আর কমপক্ষে এটা আর বৃদ্ধি করতে তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 70, 700 আরও কত গুণ আল্লাহ বৃদ্ধি করে দিবেন। তাহলে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু হাদিসটি বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে, লা আকুলু আলিফ লাম মিম হারফুন, আমি বলছি না যে আলিফ লাম মিম এই তিনটি অক্ষর একটি হরফ, একটি অক্ষর না, বাল আলিফুন হারফুন ওয়া লামুন হারফুন ওয়া মিমুন হারফুন, বরং আলিফ একটি অক্ষর, লাম একটি অক্ষর, মিম একটি অক্ষর, তাহলে তিনটি অক্ষরের আমাদের সওয়াব হয়ে গেল কত, 30টি সওয়াব। এইভাবে কত অক্ষর আছে আল কোরআনুল কারীমে, কতবার ছাত্ররা পড়ে এই ব্যাপারটা কিন্তু আপনাদের গুরুত্ব দিতে হবে। এবং এদের এই ছাত্রদের দিকে আমাদের বিশেষভাবে লক্ষ্য রাখতে হবে। তার মধ্যে একটি জিনিস আমি বলে শেষ করে দিচ্ছি, সেটি হলো আমাদের এই যে ছাত্র যারা এই যে কোমলমণি ছোট বাচ্চারা ছোট্ট মনিরা আছে, এই হেফজ বিভাগের ছাত্ররা, নুরানি বিভাগের ছাত্ররা, কারিগানা বিভাগের ছাত্ররা, এদের বয়সটা বড় খেয়াল রাখতে হবে। বয়স বয়সটা খেয়াল রাখতে হবে কেমন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে যখন বাচ্চা জন্মগ্রহণ করবে তার বিভিন্ন কর্মসূচি দিয়েছেন, তার মধ্যে একটি হলো সপ্তম দিনে কী রাখতে হবে বলেন, সুন্দর একটি নাম রাখতে হবে, আকিকা দিতে হবে, আর পারতপক্ষে সদকা করার কথা বলা হয়েছে। আস্তে আস্তে বাচ্চা বড় হচ্ছে, বড় হচ্ছে, পিতামাতা সুন্দরভাবে ইসলামী তরিকা অনুযায়ী যত্ন নেবে, তাকে সকাল সন্ধ্যার দোয়াগুলো পড়াবে, পড়বে তার কাছে। এভাবে আস্তে আস্তে ছেলে বড় হবে, যখন 7 বছর বয়স হয়ে গেল তখন তাকে কী দিতে হবে বলেন দেখি, 7 বছর বয়স হলে তখন কিসের, সালাতের কথা বলতে হবে। তাহলে 7 বছরের বয়সে যদি সালাতের কথা বলতে হয় তাহলে সালাতে যে বিধিবিধানগুলো আছে, দোয়া আছে, সূরা আছে, আরও জিকির আজকার আছে, সেগুলো তো তাকে 7 বছরের আগেই কী করতে হবে, শিখে ফেলতে হবে। তা আমাদের বাচ্চাদের বাস্তবতা কি, সেটা কিন্তু এর ব্যতিক্রম। 7 বছরে আমাদের বাচ্চারা কিছু হয়তো শিখে না, খুব নগণ্য কয়েকজন বাচ্চা হয়তো শিখে। তা আমাদের এই বাচ্চাদের ব্যাপারে আমি যেটা দৃষ্টি আকর্ষণ করছি, অভিভাবকদের এবং আমাদের শিক্ষক মণ্ডলীদের, বিশেষ করে কমিটি যারা আছেন তাদেরও দৃষ্টি আকর্ষণ করছি এই ব্যাপারে যে ছাত্রদের বয়সের ব্যাপারটা অত্যন্ত গুরুত্ব দিতে হবে। বয়সটা এভাবে যে আপনারা অতীতে শুনেছেন বড় বড় আলেম, বড় বড় সালাফ ইমামগণ, তারা 10 বছরে কি হয়ে গেছেন,
হাফেজ হয়ে গেছেন, 10 বছর বয়সে তারা কি হয়ে গেছেন, হাফেজ হয়ে গেছেন। তাহলে আমাদের এই বাচ্চা যারা হাফেজ হচ্ছে তার বয়সটা কত, এটা আমাকে খেয়াল করতে হবে। এই জন্য আমাদের এই বিভাগটাকে শক্তিশালী করার জন্য অন্তত 7 বছর, 6.5 থেকে 7 বছরের বাচ্চাকে আমাদের কি দিতে হবে, আপনার এই হেলথখানার প্রথম যে ধাপ আছে সেটা হলো নুরানি বিভাগ। এই নুরানি বিভাগ যেখানে কোরআনটাকে শুদ্ধ করা হয়, যেখানে অক্ষরটাকে শুদ্ধ করা হয়, সেখানে আমাদের অন্তত কত বছরে দিতে হবে, 6.5 থেকে 7 বছরের বাচ্চা যখন তখন তাকে দিতে হবে। তাহলে 1 বছর যদি আমাদের বাচ্চাটা পড়ে তাহলে তার বয়স হলো কত, 8 বছর, বা 7.5 থেকে 8 বছরের কাছাকাছি তার কোরআনের ওই অক্ষরগুলো কী হয়ে গেল, সুন্দর হয়ে গেল, তার তাজবিদগুলো জানা হলো, মাখরাজগুলো জানা হলো, সিফাতগুলো জানা হলো, এরপরে সে আল কোরআনুল কারীম মুখস্থ করার এই কর্মসূচি গ্রহণ করবে। ভালো ছাত্র যদি হয় তাহলে ইনশাআল্লাহ 1 বছরে, 6 মাসে, 9 মাসে, 1.5 বছরে, আর সর্বোচ্চ হয়তো 2 বছর, 2.5 বছরের মধ্যে সে কী হয়ে যেতে পারে, হাফেজ হয়ে যেতে পারে। তাহলে তার বয়সটা কী হলো, 10 বছরের মধ্যে সে কিন্তু কী হয়ে গেল বলেন, হাফেজ হয়ে গেল। এইরকম ছাত্র যেন আমাদের মাদ্রাসাগুলোতে ভর্তি হয় আর ভর্তি করানো হয়। অভিভাবককে সচেতন দৃষ্টি রাখতে হবে যে আপনার ছেলে আস্তে আস্তে বড় হচ্ছে, আপনার মেয়ে বড় হচ্ছে, তাহলে আপনাকে কখন প্রতিষ্ঠানে দিতে হবে হাফেজ বানানোর জন্য, আপনাকে আগে থেকে কী নিতে হবে, কর্মসূচি গ্রহণ করতে হবে, শিক্ষক মণ্ডলীকে সেটা সচেতন তার সহিত মানে উদ্যোগ নিতে হবে। আর আমাদের এই বাচ্চাদের বিশেষ একটা, আমাদের সালাফি আকিদা বা আহলে হাদিস যারা আমরা আছি এই মাদ্রাসাগুলোতে, আলহামদুলিল্লাহ আপনার বাংলা ইংরেজিও কিন্তু আছে, বয়স বাড়তেছে, ছেলেদের বয়স বাড়তেছে, সাথে সাথে আপনার এই লেখাপড়ার মানটাও কিন্তু বাড়বে, এই হিসেবে কোরআন মুখস্থ করবে, আর সাথে সাথে বাংলা, ইংরেজি আর আরবির কিছুটা ধারণা তাদেরকে কী দিতে হবে, দিতে হবে। এইভাবে আমাদের এই প্রতিষ্ঠানগুলো দেওয়া হচ্ছে আলহামদুলিল্লাহ। দারুল কোরআন হাফিজি একাডেমি মাদ্রাসা তার অন্যতম আলহামদুলিল্লাহ। এখানকার শিক্ষক মণ্ডলী ভালো, কমিটিবৃন্দ যথেষ্ট কী দিচ্ছেন আলহামদুলিল্লাহ, গুরুত্ব দিচ্ছেন। আর আমাদের বাংলাদেশ জমিয়তে আহলে হাদিসের সভাপতি মহোদয় যেহেতু আছেন, এবং নরসিংদী জেলার বিভিন্ন পর্যায়ে আমাদের আলেম ওলামা আছেন, এবং আমাদের মিয়া সাহেব আছেন নারায়ণগঞ্জ জেলার সভাপতি সাহেব, তারাও এই প্রতিষ্ঠানটাকে সুন্দর করার জন্য, এই মসজিদের পরিধি বাড়ানোর জন্য তারাও ইনশাআল্লাহ কাজ করবেন আশা করি। আর আমরা সর্বস্তরের লোকজন এই প্রতিষ্ঠানের প্রতি নজর রাখবো ইনশাআল্লাহ। আর বাচ্চারা তোমরা ভালোভাবে পড়াশোনা করবে, সাত সবক দিবে ভালো করে, আমোক্তা দিবে ভালো করে, আর কোরআনের 1 পৃষ্ঠা যারা 1 পৃষ্ঠা ইয়াদ করো, 1.5 পৃষ্ঠা করার চেষ্টা করো, যারা 1.5 পৃষ্ঠা সবক দিচ্ছ তারা 2 পৃষ্ঠা সবক দেওয়ার চেষ্টা করো, আর যারা 2 পৃষ্ঠা পারতেছো আলহামদুলিল্লাহ, 2.5 পৃষ্ঠা, 3 পৃষ্ঠার দিকে তোমরা কী করো গুরুত্ব দেও। আমি মনে করি যে এভাবে যদি এগিয়ে যায় আমাদের বাচ্চাদের সুনির্দিষ্ট কাঙ্ক্ষিত যে উদ্দেশ্য আছে সেখানে পৌঁছতে পারবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই দারুল কোরআন ক্যাডেট হাফিজ মাদ্রাসার মাধ্যমে আমাদের ভবিষ্যৎ প্রজন্মের যে ছেলেরা আসছে তাদেরকে সুন্দরভাবে কোরআন ও সুন্নাহর আলোকে জীবন গড়ার তৌফিক দান করুন। আমি কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাচ্ছি যে আসলে আমি এখানে আসছিলাম, আসছি আর আসবো না, কেন আমাদেরই তো এটা